শেকলে বাঁধা মেধাবী কাশেমকে উন্নত চিকিৎসায় সরকারি খরচে ঢাকায় আনা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ নিয়ে বাংলাভিশনে খবর প্রচারের পর তার খোঁজ খবর নিতে কাশেমদের বাড়িতে যান দুই বিশেষজ্ঞ চিকিৎসক। সেখানে এই সিদ্ধান্তের কথা জানান তারা। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে শেকলে বাঁধা অবস্থায় রোদ বৃষ্টির মধ্যে অযত্ন অবহেলা ও অনাদরে মেধাবী ছাত্র কাশেম, নরসিংদী শিবপুরের এক দরিদ্র পরিবারের সন্তান সে। এই নিয়ে একটি খবর সোমবার বাংলাভিশনে প্রচার হয়। মঙ্গলবার সকালে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ দুই চিকিৎসক তার বাড়িতে যান, কথা বলেন কাশেম ও তার পরিবার পরিজন এবং এলাকাবাসীর সাথে। আমাদের হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে এই রোগীকে প্রেরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কাশেমের চিকিৎসায় সরকারি হাসপাতালের চিকিৎসকদের এগিয়ে আসায় খুশি তার পরিবার। যেখানে যেখানে যাওয়া দরকার সবাই আস্তে আস্তে ব্যবস্থা গ্রহণ করবে, এটা তো আপনি চান, তাই না? সুস্থ হয়ে কাশেম আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমন প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।